আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ জাহাজ চলে আসি মুন্সিগঞ্জ সদরে। আই মার্কেটের দিকে রে নিচে আছেন এক হাজি ইঞ্জিনিয়ার। ওরে বাবুরে, এত ইঞ্জিনিয়ার কতুন আছে! ইগুন বগুন হচ্ছে যাই আমার কলিগ আঙ্গুশা আসিমেন্টের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এরপরে যাই হোক, বেগুনে মিলি মার্কেটে একটু ঘোরাঘুরা করি, নাস্তা রাস্তা করলাম। নাস্তা রাস্তা করার পর এদি হেতারা যাঁরা হচ্ছে হান খাইব। তো আইকো চলেন, আজ যে এক জায়গা খুব ভালো, মানে ঐতিহ্যবাহী হান হানের দোয়ান আছে, মিষ্টি হানের দোয়ান। এরপরে লই আইলাম মুক্তারপুর ফেরিঘাটের বটতলার ঐতিহ্যবাহী মিষ্টি হানের দোয়ানে। আচ্ছা যাক, চলে আইলাম আমরা মিষ্টি হানের দোয়ানে। আয় আয় কাগুরে কইলাম, কাগু আঙ্গুর সারিগে হান দিবে না এককারে, বৃষ্টি আর করি ওগ্যা। এরপরে দি কাগু তো হান সারিগে লইছে বড্ডা বড্ডা, লই এনে খদ খয়ের দিয়ে চুন দি ঘষি 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 এনে দেখ মেলা মেলায় থোর। আচ্ছা যাক, আমরা তো বেগুনি মিলি এনে করে চোখ বড্ডা বড্ডা করে রেন রেছি। বাবুরে হিমিয়া কত কিছু দি হান বানার। যাক, আমরা সাইয়ের হানের ভিতরে দে হেমিয়া কত কিছু দের। ওরে বাবুরে দেখছেন, আস্তে আস্তে খয়েরি গেড়ে কালার কি সকসিকে সকসি। আর আয় তো ইন্দি একটা টাটা দিয়ে বা আর মোবাইল দিয়ে ভিডিও কর। যাক এগুলো করলাম আরও একখানা ভিডিও কর। যাক এগুলো আর আর মোবাইল দিয়ে আর ভিডিও করে লেছে। এরপরে দিয়ে হেমিয়া তো মিষ্টি জট দখল দিল। এরপরে দিয়ে এগুলো তো কি সকম সকমক সকমক কালার করে। ওরে বাবা রে হেমিয়া এর ভিতরে কি এদের বাদামও দিছে, বাদাম দিছে। তারপর ও বাবা রে হেমিয়া, এরপরে দিয়ে চাও খাইব। হান খা হান বানাতে বানাতে আমি অরণ হয়ে গেছি। এরপরে এমনি চা খাইব, আজ দাম চা খান। এরপরে এটা দিতে কি এদের হেমিয়া দাসচিনি, দাসচিনিও বলে দেয় হানের ভিতরে। আচ্ছা দেন আনে হান দান দাসচিনি দেন, দাসচিনি দিছে। এরপরে দি বাদাম দিছে। এরপরে এটা কি মাথা ব্যথার ওষুধ নি, মাথা ব্যথার মলম। এরপরে দি হেমিয়া তো শুরু করছে কি কালি জিরা বাড়ি না কি এদের আল্লাহ দানে আল্লাহ কাজে কি হয় হান খাইছে আর হাসোকার কি আল্লাহ কি মাহবুদ কি ঘটে মাগো মা। এরপরে দি তো হেমিয়া তো শুরু করছে আর কোনো শেষ করেননি। কত রকমের হেমিয়া জিনিসদের হানের ভিতরে এত কিছু বুঝি দেয় মিষ্টি হান। ওরে বাবুর হেমিয়া ওই যে নিজে ডরে তুন আর কোড্ডা কাটে তুন কত কিছু বাইর করেন। আচ্ছা দেখ, আমরা তো এনে করি একবার চোখ বড্ডা বড্ডা করি রেন রেছি। এগুলো কি এদের নারকেল তেল দিন না সর্ষের তেল নাকি? ও মা গো হেমিয়া কয় কোন মধু বলে কত কেন করি এদের রাজ্যে কিন কেনে খামো। এরপরে দি লাল নীল, ও বাবুরে হানের কালার কি দেখছেন নি সকমক সকমক করেন। আমরা তো বেগুন মিলি একবার ধৈর্য ধরে রেন রেছি, কতক্ষণ আঙ্গুরে হান বানা দিব। এরপরে আমরা না মানে কি কেন খাবো, আজ খুব পরিস্থিতির ভিতরে আসছে কেন খাবো এত হান। এরপরে তো হেমিয়া কিয়া কিয়া দের কত রকমের কত তেল নুন মরিচ অলিত কত কিছু মারের হানের ভিতরে। এরপরে তো আয় তো কছি আরে এ পাশে দির বড্ডা হানিকে আরে দিবেন। হেমিয়া কছে ঠিক আছে, আনা ধৈর্য ধরেন আর নরা নইয়েন না আনার আয় বড্ডা হানিকে দেবো কিন্তু। আচ্ছা তা আয় তোর ধৈর্য ধরে রয়েছি আরে কতক্ষণ হানিকে দিব আর আয় কিনে কম করে খাইলাম। এরপরে দিতো যাই হোক হেমিয়া হান বানাইতেছে বানাইতেছে, বাবুরে কোনো শেষ অন্য হান বানানি হেমিয়া কত রকমের কত কিছু। যাই হোক অবশেষে আরে দিল, আয় তো মাথার ভিতরে তিন চার গুড়ানি মারি এনে করে খপ করে খাইলাম হানিকা। যাই হোক, নতুন নতুন ভিডিওগুলো হাইবেন লাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করি, আনলগে থাকবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায়, বাই বাই, টাটা।